আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি লর্ডসের মোড়ে বিখ্যাত কিছু একটা মোমোর প্ল্যাটার নিয়ে। আর লর্ডসের মোড় কিসের জন্য বিখ্যাত? মোমোর জন্য। অনেক বছরের এটা মানে পুরনো জায়গা, লর্ডস মানেই অনেক কিছু মনে পড়ে, বাট খাবারের দিক থেকে স্টিম মোমোর জন্য এই জায়গাটা বাই ডিফল্ট খুব ফেমাস। একদম, মানে আর কি দু তিন বছরে তো ফেমাস হয়েছে অনেকগুলো দোকানের জন্য, তো তার আগে থেকেও কিন্তু এখানে ছোট ছোট মোমোর প্রচুর দোকান থাকতো, তার জন্য লর্ডসের মোড় আগে থেকেই একটা মোমোর জন্য কিন্তু প্রথম থেকেই প্রসিদ্ধ। তো আজকে তোমাদের একখানা দারুণ একটা মোমোর কম্বো দেখাবো, কম্বো তাও আর মোমো দিয়ে তৈরি। তাহলে চলো দেখা যাক। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নাম অনির্বাণ, আমি পৌলমি, এন্ড ইউ আর ওয়াচিং ফুডি ওয়ান্ডারার। ইফ ইউ আর ফুডি, ইউ শুড জয়েন উইথ আস। আমার হাতে চলে এসেছে পাঁচ রকমের মোমোর একটা প্ল্যাটার। এই পাঁচ রকমের মোমো দিয়ে যে প্ল্যাটারটা আছে তোমরা দেখতে পাচ্ছ, টোটাল 10 পিস মোমো আছে, পাঁচটা আলাদা আলাদা ক্যাটাগরি, সাথে এক কাপ স্যুপ। এই পুরো প্ল্যাটারটার দাম হচ্ছে মাত্র 159। তো দেখে নেওয়া যাক এখানে মোমোগুলো কী কী আছে। সবার প্রথমে দিয়েছে হলো সুইট কর্ন স্যুপ, এটা পুরো ভেজ। তারপরে আছে এখানে পাঁচ রকমের মোমোই আমার নন ভেজ চিকেনের। এটা হলো প্যানফ্রাইড মোমো, এটা হলো ফ্রাইড পেরি পেরি মোমো। তারপরে পেয়ে গেছি আমি চিকেন স্টিম মোমো। তারপরে আছে এখানে স্পেশাল চিকেন গন্ধরাজ মোমো, অ্যান্ড লাস্টে আছে চিকেন তন্দুরি সস বেসড মোমো। এবার দেখে নেওয়া যাক এগুলো কোনটা কেমন খেতে। সবার প্রথমে শুরু করা যাক এই স্টিম মোমোটা দিয়ে। মোটামুটি প্রত্যেকটা মোমোর সাইজই ভীষণ সুন্দর। লেটস হ্যাভ আ বাইট। ফিলিংটা তোমরা দেখে নাও, ভীষণ সুন্দর খেতে। স্টিম মোমো বাইরের কোটিংটা একদম মুখে দেওয়ার পরেই গলে যাচ্ছে, অসাধারণ জাস্ট। আর ভেতরে যে চিকেনের স্টাফিংটা দিয়েছে সেটা পুরো ভরপুর, আর দ্য টেস্ট অফ দ্য চিকেন স্টাফিং ইজ জাস্ট মানে এই দামে এতগুলো মোমোর আইটেম, 10 পিস মোমো মাত্র 159 রুপিসে। আর তারপরে কি সব থেকে বড় কথা যে তোমরা একটা প্ল্যাটারের মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ মোমোকে কিন্তু টেস্ট করার সুযোগ পাবে। মানে আমরা দোকানে গেলে এমনিতে কি হয় কনফিউজ থাকি যে কোন মোমোটা খাবো, বা যেইটা আমাদের আর কি বেশিরভাগ পছন্দ হয় হয়তো গিয়ে সেটাই অর্ডার করি বারবার। কিন্তু এখানে কি হচ্ছে না, সব রকমের মোমো, পেরি পেরি মোমো, প্যান ফ্রাইড, নর্মাল স্টিম, সাথে তো গন্ধরাজ ট্রেন্ডিং সেটা তো আছেই, তো এই সব ধরনের মোমোই কিন্তু আমরা টেস্ট করার সুযোগ পাচ্ছি। এটা কিন্তু একটা বড় পাওনা আমাদের ম্যানচাওর থেকে। চলো এবার প্রথমে আমি যেটা টেস্ট করে নিই সেটা হলো মশলাদার ঝাল ঝাল পেরি পেরি ফ্রাইড মোমো। তো এইটা দেখো ভিতরে স্টাফিংস সুন্দর, প্রত্যেকটা মোমোই কিন্তু একদম ফুলফিলড একদম স্টাফিংসে। তো এটা কতটা মশলাদার ঝাল ঝাল, চলো প্রথমটা। চিকেনটা কিন্তু যথেষ্ট জুসি মোমোটার, একদম ফ্রেশ, আর উপরের যে পেরি পেরি মশলাটা দেওয়া আছে না সেটা মুখে গিয়ে একটা পাঞ্চ দিচ্ছে, মানে দুর্দান্ত খেতে। এবার আমি নেক্সট আইটেমটা ট্রাই করব, সেটা হলো চিকেন প্যান ফ্রাইড মোমো। সাইজটা তো বেশ ভালো, সসটাও অনেকটা দিয়েছে। এবার একটা বাইট নিয়ে দেখি জিনিসটা কেমন। হালকা স্পাইসি, হালকা একটু সুইট, তো সুইট এন্ড স্পাইসি কম্বিনেশনে বেশ এখানে গিয়ে একটা আলাদা ফ্লেভার দিচ্ছে, একটু ঝাঁঝ লাগছে, বেশ ভালো। এটা স্টাফিংটাও তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফিল। এরপরে আমাদের কাছে যেটা আছে টেন্ডরিং গন্ধরাজ মোমো, মানে যেটা শুরু কিন্তু হয়েছিল এই লর্ডসের মোড় থেকেই, পিছনে লিওন্স, সেই লিওন্সেই কিন্তু গন্ধরাজ মোমো প্রথম হয়েছিল।
চলো এবার ম্যানচাও এর গন্ধরাজ মোমোটা খেয়ে দেখি। তো ভিতরটা আগে তোমাদের দেখাবো ভেঙে। স্টাফিংস নিয়ে কোনোটারই কোনো কথা হবে না, একদম ভরপুর স্টাফিংস। চলো এবার ফার্স্ট বাইটটা নিয়ে দেওয়া যাক। গন্ধরাজ, গন্ধরাজের ফ্লেভার আছে কিনা, মানে বাইট দিতেই গন্ধরাজের যে এসেন্সটা পুরো মুখে ভরে যাচ্ছে, দুর্দান্ত খেতে। প্রত্যেকটা মোমোই কিন্তু নিজ নিজ টেস্টে একদম সমৃদ্ধ, বলাই যাবে না যে কোনোটার সাথে কোনোটা মিল আছে। এই যে দু পিস করে পাঁচ রকম দিচ্ছে, জাস্ট অসাধারণ প্ল্যাটার। এরপরে আমাদের কাছে আছে তন্দুরি সর্ষে ফ্রাইড করা মোমো। চলো এইটাকে একেবারে খাওয়া যাক। মানে প্রত্যেকটা খাচ্ছি, প্রত্যেকটা মোমোই কিন্তু মুখে লেগে থাকার মতো, দুর্দান্ত টেস্ট। স্টাফিংস নিয়ে কোনো কথা হবে না। এই মোমোগুলো কিন্তু কোটিং যথেষ্ট পাতলা, যথেষ্ট সফট, যে স্টিম মোমোগুলো আছে। আর প্যানফ্রাইডও কিন্তু একদম যেইভাবে প্যানফ্রাইড করা হয়েছে, প্রত্যেকটা সস কিন্তু ব্যালেন্সভাবে দেওয়া হয়েছে। এখানে দেখো একটা মেয়ো টেও দিয়ে করা হয়েছে, এটা তন্দুরি মোমো, তন্দুরি প্যানফ্রাইড এরকম ধরনের, কিন্তু দুর্দান্ত, পুরো দুর্দান্ত। তাহলে আমাদের মোমোর খাওয়া দাওয়ার পর্ব শেষ। মানে এটা কিন্তু বলতেই হবে যে প্রত্যেকটা মোমোই কিন্তু দারুণ, ভীষণ ভালো। আমি কম্পেয়ারও করতে পারবো না যে এটা বেশি ভালো আর একটা কম ভালো, একদম প্রত্যেকটা মোমোর ফ্লেভার ওয়াইজ তারা তাদের কাছে বেস্ট, একদম। মানে আর এই প্রাইস রেঞ্জে 159, মানে 160 টাকায়, 160 টাকায় যে আমরা 10 পিস মোমো পাচ্ছি, একটা মোমোর দাম হলো 16 টাকা। মানে চিকেনের স্টাফিংস নিয়ে কোনো কথা হবে না, পুরো ভরপুর স্টাফিংস। মোমোর উপরে মানে কোটিংটা খুবই নরম, পাতলা লেয়ার, যেটা অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল মোমোর হওয়া উচিত। আর সাথে এক্সট্রা একটা পাওনা, যেটা এখন মানে কলকাতার কোনো দোকানেই প্রায় পাওয়া যায় না, মোমোর সাথে স্যুপ। তো স্যুপটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, পিওর সুইট কর্ন স্যুপ। আর স্যুপটা প্রচন্ড মানে ক্লিয়ার স্যুপ দিয়েছে, প্রত্যেকটা কোয়ান্টিটি ভেজিটেবলসের প্রত্যেকটা কোয়ান্টিটি খুব সুন্দরভাবে ওরা রেশিওটাকে মেইনটেইন করে বানিয়েছে, একদম। তাই আর কোনো কথা হবে না, তোমরা যারা এই ভিডিওটা দেখছো এখনো ম্যানচাওতে আসোনি, তাহলে তারা ছটফট চলে আসো। আর তোমাদের লোকেশনটা বলে দিই, লোকেশনটা হলো ঠিক সাউথ সিটির কাছে যে লর্জের মোড় আছে, লর্জের মোড়েই একদম এই দোকানটা পেয়ে যাবে। লর্জের মোড় এলেই তোমরা ম্যানচাও কিন্তু দেখতে পেয়ে যাবে, উল্টো দিকে লিওন্স, যেটা আর কি গন্ধরাজ মোমোর জন্য আর কি খুব ভাইরাল হয়েছিল, তার উল্টো দিকে ম্যানচাও এখন এই মোমোর কম্বের জন্য কিন্তু ভাইরাল বলা যেতে পারে। তাই চলে আসো ছটফট, আর মানে বন্ধু বান্ধব নিয়ে আসো, কারণ 10 পিস মোমো 5 পিস করে যদি দুজনে শেয়ার করে খাও, এনাফ। যা স্টাফিংস আছে আরামসে মানে সন্ধ্যার বা বিকেলের জলখাবার কিন্তু হয়ে যাবে এই মোমো দিয়েই। তাহলে আর দেরি কিসে, চলে আসো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, আর কি করতে হবে, সাবস্ক্রাইব, একদম। চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আর দেরি কিসে, ঠকো সাবস্ক্রাইব, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।